Hello guys, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে করতে যাচ্ছি মাটন বিরিয়ানি। তো বিরিয়ানিতে তো মাটন লাগছেই। মাটনটা আমি এখানে পেঁয়াজ কুচি, বড় বড় পেঁয়াজ দুইটি কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি চার থেকে পাঁচ কোয়ার মতো, তারপর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো আমাদের স্বাদ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, পরিমাণ মতো তেলও দিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা, মূলত সব মশলা মাখিয়ে আমি দেড় ঘন্টা থেকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা মূলত প্রেশার কুকারে হবে, তাই কুকারে সব দিয়ে দিচ্ছি, আমার কুকারে সব দিয়ে দেওয়া শেষ, এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরো একটি বড় পেঁয়াজ কুচু করে দিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং এভাবে করলে খুব সহজে প্রেশার কুকারে এবং খুব কম সময়ে তৈরি করতে পারবো মাটন বিরিয়ানি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার মধ্যে তুলে দিয়েছি, এবং সেটা আস্তে আস্তে হবে, আপনারা তো প্রেশার কুকারের ইউজ জানেনি, হুইসেল বাজলেই মূলত আপনারা তো এটার ব্যবহার জানেনি, অলরেডি এক থেকে দুইটা হুইসেল দিয়ে দিয়েছে, আর একটা বা দুইটা পরেই এখানে আমি দুইটা তেজপত্র নিয়ে নিয়েছি অথবা তেজপাতা নিয়ে নিয়েছি, এবং এখানে দারচিনি নিয়ে নিয়েছি, এলাচ নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিয়েছি কয়েকটা, এগুলো মূলত পেস্ট করে নিব অথবা গুঁড়ো করে নিব, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। দেখুন তেল উপরে উঠে এসছে এবং মাংসটা ওয়েল কুক হয়ে গিয়েছে, এখন দারচিনি এলাচ গুঁড়োগুলো দিয়ে দিলাম, একটা ফ্রাই নিয়ে নিলাম, ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে দিচ্ছি আদা কুচি, আগে থেকে রেডি করা মাংসটা দিয়ে দিই, দিয়ে দিচ্ছি মাংসগুলো, মাটন কারিটা মেনলি দিয়ে দিচ্ছি,
সবগুলো দিয়ে উপর থেকে নিচে ভালো করে মিশিয়ে দিই। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম কয়েকটি কিশমিশ ও কাজু বাদাম। এখন আমার মাটন বিরিয়ানি রেডি। গরম গরম সালাড দিয়ে কিংবা মাংসের কারি দিয়ে সার্ভ করুন মাটন বিরিয়ানি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।